ব্রাদার্সের দেয়া একশো উননব্বই রানের টার্গেটটাকে মামুলি বানিয়ে ফেললেন রূপগঞ্জের ব্যাটসম্যানরা কিছুটা ধীরগতির হলেও তিন উইকেট হারিয়ে জয় পেয়েছেন হেসে খেলে সালাউদ্দিন পাপ্পু ছাড়া রান পেয়েছেন আউট হওয়া অন্য দুই ব্যাটসম্যান অধিনায়ক নাইম ইসলাম ছত্রিশ আর মোহাম্মদ নাইম করেছেন বত্রিশ তবে কাজের কাজটা সেরেছেন আব্দুল মজিদ চুরানব্বই রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান এর আগে রূপগঞ্জের বোলারদের দাপটে একশো আটাশি রানে থামে ব্রাদার্স ইউনিয়ন আসিফ হাসান ও মোহাম্মদ শহীদ নিয়েছেন চারটি করে উইকেট বাকি দুই উইকেট নিয়েছেন ভারতীয় পারভেজ রসুল দেশ রান দিয়ে চার উইকেট নেওয়া আসিফ হাসান হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ ষষ্ঠবারের মতো প্রিমিয়ার লিগ খেলে প্রথমবার পেলেন ম্যাচ সেরার পুরস্কার উচ্ছ্বাসের কমতি নেই আসিফের প্রিমিয়ার লিগের ফার্স্ট টাইম ম্যান অফ দ্য ম্যাচ আমি আমার এইটা নিয়ে ছয় বছর প্রিমিয়ার লিগ হয়েছে উইকেট হো হওয়ায় সবই ঠিক আছে কিন্তু আসলে ম্যান অফ দ্য ম্যাচ ওডিয়ামভাবে হওয়া হয় না কোনো সময় হ মানে হবো কনফার্ম কিন্তু আসলে সুযোগটা হাতছাড়া হয়ে যায় তো এবার ইনশাল্লাহ লিগে প্ল্যান করছি যে এই বছরে একটা যেভাবে ম্যাচ মারবো দশম রাউন্ড শেষে সাত জয় নিয়ে আবাহনীর সঙ্গে যৌথভাবে টেবিলের শীর্ষে লিজেন্স অফ রূপগঞ্জ সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে এখন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই সামনের ম্যাচগুলোতে খেলতে চায় দলটি আসলে আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য ভাবেই খেলতেছি প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে খেলতেছি তো আল্লাহর রহমতে আমাদের ম্যাচগুলোর প্ল্যান খুবই সাকসেস হচ্ছে তো আমরা চেষ্টা করব যে আমরা এই লিগে যেন চ্যাম্পিয়ন হতে পারি তুষার ইমরান নাইম ইসলাম মোশারফ রুবেল ও মোহাম্মদ শরীফদের মতো অভিজ্ঞদের দিয়েই এতদূর এসেছে রূপগঞ্জ তারকা সমৃদ্ধ আবাহনীর সঙ্গেও পয়েন্ট টেবিলে টেক্কা দিয়েছে দলটি ইক্রাম হোসাইন সময় সংবাদ সাভার